Nice to meet you, dear aspirants. Welcome to Pranabananda Ashramik Coaching Center. Current affairs are burning traffic with static GK. আলোচনা করতে গিয়ে আজকের বিষয় হলো টিউনিশিয়া। কেন আজকের বিষয় টিউনিশিয়া? দ্য হিন্দু নিউজপেপারের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে টিউনিশিয়া। কেন না টিউনিশিয়ার রাষ্ট্রপতি কেইস সাইদ, ইনি হলেন কেইস সাইদ, ইনি কি করেছেন যে টিউনিশিয়া একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে টিউনিশিয়া সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়েছেন, ওয়ান ম্যান রুল। তো টিউনিশিয়ার যে পার্লামেন্টকেও বরখাস্ত করে দিয়েছেন এবং টিউনিশিয়ার যে প্রধানমন্ত্রী নাজলা বাউডেন ইনাকেও বরখাস্ত করে দিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বলে কিছু নেই, সমস্ত ক্ষমতা, ডিক্টেটরশিপ, সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন। সুতরাং এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, টিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে বা প্রধানমন্ত্রীকে। এবার টিউনিশিয়া সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করে রাখা দরকার, যে প্রশ্নগুলো আপকামিং পরীক্ষার জন্য আসার যোগ্য এবং এইভাবেই প্রশ্নগুলো আসে। যেমন টিউনিশিয়া হচ্ছে টিউনিশিয়ার কারেন্সি টিউনিশিয়ান দিনার, টিউনিশিয়ার ক্যাপিটাল টিউনিস। এইবার আমি টিউনিশিয়া সম্পর্কে পরিচয় করিয়ে দিই। দেখুন, টিউনিশিয়া হচ্ছে আফ্রিকান মহাদেশের একটি দেশ। উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটি মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরের পাশেই অবস্থিত, যার রাজধানী টিউনিস। টিউনিশিয়ার বা আফ্রিকার পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, নর্থ আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ দিকে রয়েছে সাউথ আটলান্টিক মহাসাগর, আর পূর্ব দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। টিউনিশিয়ার উপরের দিকে এটা যে অংশটা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এবং টিউনিশিয়ার খুব কাছেই যে দেশটি সেটি হচ্ছে ইউরোপের ইটালি। ইটালির সিসিলি দ্বীপে নেপোলিয়ান বোনাপার্টকে দ্বীপান্তর করা হয়েছিল। তো এবার আসছি টিউনিশিয়ার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার। টিউনিশিয়ার ঠিক পশ্চিম দিকের যে দেশটি রয়েছে সেই দেশটির নাম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী আলজেরিস। টিউনিশিয়ার পূর্ব দিকের দেশ হচ্ছে লিবিয়া, লিবিয়ার রাজধানী ত্রিপল্লি। তো এবং এই সবগুলো দেশই হচ্ছে উত্তর আফ্রিকার দেশ, এবং উত্তর আফ্রিকায় সবথেকে বড় মরুভূমি সাহারা মরুভূমির পাশেই অবস্থিত এই দেশগুলো। এবার দেখুন, এখানে টিউনিশিয়ার মানে ম্যাপটা এখানে দেখানো হয়েছে, টিউনিশিয়ার দেশটি কেমন। টিউনিশিয়ার ঠিক একদম উপরের দিকে একটা বন্দর শহর হচ্ছে টিউনিস, ঠিক আছে। এইবার দেখুন নেক্সট কোশ্চেন, সে দেখুন টিউনিশিয়ার সবথেকে একটা কালচারাল পয়েন্ট হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে টিউনিশিয়ার একটা শহর হচ্ছে মামাটা। এই মামাটা শহরে আফ্রিকার কিছু জনজাতি আছে, অর্থাৎ টিউনিশিয়াতে আছে, যারা হচ্ছে এখনও মাটির নিচে গর্ত করে ঘর বাড়ি স্থাপন করেছে, অর্থাৎ মাটির নিচে হাউস। আজকের প্রশ্ন হলো, এটা তো টিউনিশিয়ার মাটির নিচে থাকা বসতি, এইটা আসবে না, এই বসতির বিশেষ কোনো নামও নেই, কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হলো, দেখ এস্কিমো, তোমরা অনেকেই জানো এস্কিমো হচ্ছে একটা ট্রাইবস, বারবারিয়ান ট্রাইবস। এরা সাধারণত গ্রিনল্যান্ড, আইসল্যান্ডে, ঠিক আছে, থাকে এবং বরফের মধ্যে ঘর করে থাকে। আমার প্রশ্ন হলো, এস্কিমোরা যে ঘরের মধ্যে থাকে, বরফ দিয়ে যে ঘর তৈরি করে, সেই ঘরটির নাম কী, সেই হাউসের নাম কী? এবং প্রসঙ্গত বলি, এস্কিমোরা যে নৌকাতে চলে তাকে বলা হয় কায়াক। গতবার তার আগের বারে WBP-SI মেন্সে এই কোশ্চেনটি এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে,
এস্কিমোরা যে বরফের ঘরে থাকে সেই ঘরের নাম কি? ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই জানাবে, এবং যদি না জানাও আমি পরের দিন আমি তোমাদের ধরবো, কেন তোমরা আমার ভিডিওটা দেখোনি কেন। এইরকম একটা ইনফরমেটিভ ভিডিও যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন দেখছো না, তো তোমরা গুগল সার্চ করে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।